হরে কৃষ্ণ, শুরু করতে যাচ্ছি অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পূর্ণ প্রদানকারী, মহাপাপ না বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রণহত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যাবাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাব হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপস্ত্রী সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর ব্রতর কথা বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। আগামী 31শে বৈশাখ, 15ই মে সোমবার অপরা একাদশীর উপবাস। 1লা জ্যৈষ্ঠ, 16ই মে মঙ্গলবার একাদশীর পারণ। মায়াপুর সকাল 6টা 34 থেকে সকাল 9টা 20 মধ্যে। ইম্পল 6টা 43 থেকে 8টা 57, গুয়াহাটি 6টা 43 থেকে 9টা 5, কলকাতা 6টা 43 থেকে 9টা 20, ভুবনেশ্বর 6টা 43 থেকে 9টা 32, পাটনা 6টা 43 থেকে 9টা 32, কাঠমান্ডু 6টা 58 থেকে 9টা 44, চেন্নাই 6টা 43 থেকে 9টা 57, নাগপুর 6টা 43 থেকে 9টা 58 মধ্যে, বৃন্দাবন 6টা 43 থেকে 10টা, নিউ দিল্লি 6টা 43 থেকে 10টা 1, হায়দ্রাবাদ 6টা 43 থেকে 10টা 3, তান্দ্রম 6টা 43 থেকে 10টা 13, কলম্বো 6টা 43 থেকে 10টা 2, বেঙ্গালোর 6টা 43 থেকে 10টা 8, মুম্বাই 6টা 43 থেকে 10টা 24, আহমেদাবাদ 6টা 43 থেকে 10টা 23, উধমপুর 6টা 43 থেকে 10টা 7 মধ্যে। আপনারা সবাই ঠিকঠাকভাবে একাদশী ব্রত পালন করবেন এবং ঠিকমতো দ্বাদশীতে পালন করবেন এবং ভগবান শ্রীহরির আশীর্বাদ প্রাপ্ত করবেন। হরে কৃষ্ণ।